দেশের যুব সংগঠনে আজ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সমাবেশের আয়োজন করেছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। 13 বছর ধরে একটা স্বৈর শাসন চালাবার পরে এই সরকার আস্তে আস্তে ধরা খেতে শুরু করেছে। তাদের মন্ত্রী নিজের জানের ভয়ে, সম্মানের ভয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে ব্যস্ত হয়েছেন, বিদেশের কোন রাষ্ট্র জায়গা দিচ্ছে না। এরকম একটা সরকার আর তার এরকম মন্ত্রী, বাংলাদেশকে নিয়ে আজ বিশ্বের 110টা দেশ চিন্তিত। এই দেশে কোনো গণতন্ত্র নাই। বাংলাদেশকে নিয়ে এই পৃথিবীর গণতন্ত্রকামী রাষ্ট্র এবং মানুষ মনে করে। একটা মুক্তিযুদ্ধের পরে দেশে যা হওয়ার কথা ছিল এই দেশে তার সম্পূর্ণ বিপরীত কাণ্ড হচ্ছে। আমাদের পুলিশ বাহিনী, আমাদের র‍্যাব, যেটা সম্মানের সাথে এই দেশে অতীতে কাজ করেছে, আজ তারা বিশ্বের দরবারে কলঙ্কিত, সন্ত্রাসী এবং মানবতা বিরোধী বলে চিহ্নিত হয়ে যাচ্ছে। দুনিয়াব্যাপী ধিক্কার দিচ্ছে এদেরকে। এরা এতদিন ধরে আমাদের কাছে বলার চেষ্টা করেছিল বাংলাদেশকে বিশ্বের বুকে আমরা একটা সম্মানের জায়গায় দিয়ে এসেছি, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, আর আমরা দেখছি বাংলাদেশকে ওরা বারে বারে সতর্ক করছে, বারে বারে বলছে ঠিক পথে চলছে না, তারপরেও যখন কথা বলছে না তখন ওই দেশে ঢোকাই নিষেধ করে দিয়েছে। ভাবেন একবার, আপনি আপনার বাসায় অতিথি এলে আপনি তাকে সম্মান করেন, আর ওদের দেশে বাংলাদেশ থেকে অতিথি যাওয়ার আগে মধ্যপ্রাচ্যের এয়ারপোর্টে তাকে যাওয়া বন্ধ করে দেয়। এত বড় লজ্জার পরে এদের কোনো লজ্জা নাই, ওরা বলার চেষ্টা করছেন আমরা তো মানবতার লঙ্ঘন করি না, আমরা তো দেশে সম্মানের সাথে কাজ করছি। অথচ সবাই জানেন দেশে গণতন্ত্র নাই, ভোট নাই, মানুষের অধিকার নেই, কথা বলতে পারি না, গুম খুন ক্রস ফায়ার লাগাতার ভাবে চলছে। আর বাংলাদেশের 17-18 কোটি মানুষের মধ্যে সবচাইতে উজ্জ্বল, জল জল করে জ্বলেন, মানুষের মনে কোঠার মধ্যে আছেন এক মানুষ, বেগম খালেদা জিয়া। তিনি মৃত্যু, কত বড় অমানুষ, পছন্দ হলে তার চিকিৎসা বন্ধ রেখে ওরা উল্লাস করবার জন্য ব্যস্ত আছে কবে তিনি মারা যাবেন। আমি মনে করি উপরে আল্লাহ আছেন, আর নিচে 17 কোটি মানুষ, তার দোয়ায় মানুষের আশীর্বাদে বেগম জিয়া সুস্থ হবে এবং ফিরে আসবেন বাংলাদেশের মানুষের কাছে। আমি আপনাদের আবার ধন্যবাদ জানাই, যেই লড়াই আপনারা শুরু করেছেন তার সুচিকিৎসার জন্য, তার মুক্তির জন্য এই লড়াই অব্যাহত রাখে। ওরা তো কেবল ধরা খেতে শুরু করেছে, এরপরে এমন ভাবে ধরা খাবে যেরকম জালের মধ্যে মানুষ একবার পড়লে যতই ঘোরে ততই আটকে যায়। আমাদের সরকারও সেই রকম আটকে যাবে, ছাড়া পাবে না। আমি গভীর দুঃখের সঙ্গে একটা কথা এর সাথেই বলতে চাই, আমাদের প্রতিবেশী দেশ একসময় সবাই বলতো বিশ্বের মুক্তিকামী জনগণের জন্য তারা লড়াই করে, তাদের রাষ্ট্রদূত আমাদের এখানে সংবাদপত্রে সংবাদ মাধ্যমগুলোতে ভিডিও মেসেজ দিয়েছেন, একটা বিবৃতি লিখে পাঠিয়েছেন এবং সেইখানে তিনি বলেছেন এই নেত্রী যিনি এখন প্রধানমন্ত্রী তিনি নাকি দেশে গণতন্ত্র দিয়েছেন, তিনি নাকি দেশের উন্নয়ন করেছে এবং মানুষ তাকে সমর্থন করে। আমার অবাক লাগে, আমি জানি আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা সমর্থন করেনি, এমনকি পাকিস্তান যখন স্বীকৃতি দিয়েছে তখনও তারা আমাদেরকে স্বীকৃতি দেয়নি, কিন্তু এখন আমি তাদের শুভ বুদ্ধির উদ্রেক হওয়ার আশা করি। আমি জানি না
যিনি এখন এখানে রাষ্ট্রদূত আছেন তিনি সত্যি সত্যি তার সরকারের কথা পুরোপুরি বলতে পেরেছেন কিনা, কিন্তু এই যদি অবস্থা হয় বাংলার মানুষ ওই বক্তব্য প্রত্যাখ্যান করে এবং আমরা আমাদের মুক্তির জন্য বেগম নিজের সুচিকিৎসার জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য গণতন্ত্র ভোট অধিকার মানুষের বাঁচার অধিকার সমস্ত জিনিসপত্র দেবে আগুন লেগেছে এই দেশ পরিবর্তন করে একটা সত্যিকার জনগণের কল্যাণকর রাস্তা গড়ে তোলার জন্য লড়াই অব্যাহত রাখবো। আপনাদের বিজয় কামনা করি, বেগম জিয়ার মুক্তি কামনা করি, আপনাদের সংলাপ জয়যুক্ত হোক। খোদা হাফেজ।